প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তালের রসের ক্ষীর তৈরি রেসিপি। তালে ক্ষীর তৈরি করতে যে যে উপকরণ লাগছে: তালের রস 2 কাপ, চিনি 1/2 কাপ, বাদাম 2 টেবিল চামচ, নারকেল কোড়া 1/2 কাপ, ছয় থেকে সাতটি এলাচ আমি গুঁড়া করে নিয়েছি, এলাচ গুঁড়া করে নিয়েছি, কিশমিশ 2 চা চামচ, দুধের ক্ষীর 1/2 লিটার, দুধে 1 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ চিনি ও 4 চা চামচ চালের গুঁড়া দিয়ে জাল করে ঘন করে নিয়েছি। হ্যালো দর্শক, এখন আমি প্রস্তুত করতে চলে যাব। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তালের রসটা ছাড়ছি। আমি 2 থেকে 3 মিনিট জাল করব। আমার তালের রসটি 3 মিনিটের মতো জাল হয়ে গেছে। এখন দিব আমি চিনি ও এলাচ গুঁড়া। চিনিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট জাল করতে থাকবো। আমার ক্ষীরটা 2 মিনিট জাল হয়ে গিয়েছে। এখন দেব আমার আগে তৈরি করে রাখা দুধের ক্ষীর। অবশ্যই অনবরত নাড়তে থাকবো। যতক্ষণ রান্না করব ততক্ষণ নাড়তে থাকবো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। চুলার আঁচটা একটু মিডিয়াম আছে, সবসময় মিডিয়াম আছে থাকবে। রসটা গাঢ় হয়ে আসছে। সবশেষে বাদাম ও কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে এবার ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে। এই যে আমার ক্ষীরের থিকনেসটা এরকম হবে। এই পর্যায়ে এসে আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে এটা আর একটু ঘন হবে। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি।
এবার পরিবেশনের পালা। তালের ক্ষীর পরিবেশন করতে আপনি রুটি, পাউরুটি, মুড়ি দিয়ে এই ক্ষীরটি খেতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।